নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে ভিডিও, সেই ভিডিও আপনাদের অনুরোধের ভিডিও, এবং অনেক দিন পর আবারও ল অফ অ্যাট্রাকশনের একটি সুন্দর টেকনিক নিয়ে আজকের ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটি ভালো করে দেখবেন, এবং খুব সহজ সরল একটি টেকনিক, যে টেকনিকটি আমি নিজে বেশ কিছুদিন প্র্যাকটিস করছিলাম এবং আমি সুন্দরভাবে সাকসেসফুলি সেই জিনিসটিকে পেয়েছি, মানে যেটা আমি অ্যাট্রাক্ট করছিলাম এই টেকনিকের সাহায্যে। তো তারপর আমি এই ভিডিওটি আপনাদের দিচ্ছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যিনি ফার্স্ট রেইকি বার্তা চ্যানেল ভিজিট করছেন তাকে প্রথমত নমস্কার, এবং তাকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করুন, যাতে সবার আগে আপনি এই চ্যানেলের ভিডিও দেখতে পান। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের যে ল অফ অ্যাট্রাকশনের টেকনিকটি আপনাদের শেখাচ্ছি, সেই টেকনিকটির নাম হচ্ছে হোয়াট ইফ টেকনিক। হোয়াট ইফ টেকনিক খুবই মিষ্টি একটি টেকনিক, খুবই সহজ সরল একটি টেকনিক, এবং এই টেকনিক আপনি একটা উইশ বা দুটো উইশ বা তিনটে উইশকে একসঙ্গেও করতে পারেন। স্ক্রিপ্টিংয়ে যেরকম অনেকগুলো উইশ করা যায়, ঠিক এখানেও অনেকগুলো উইশ আপনি করতে পারেন। এবং এই টেকনিকটি খুবই কার্যকরী তো বটেই, তবে অন্যান্য আর পাঁচটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের সঙ্গে এর কিছু অন্যরকম ব্যাপার স্যাপার আছে, মানে একই রকম নয়, একটু আলাদা আছে। অন্যান্য ল অফ অ্যাট্রাকশনের টেকনিকে যেরকম আপনাদের বলা হয় যে একটি টেকনিক আপনি করুন, সেটা 21 দিন করুন, কি 3 দিন করুন, কি 5 দিন করুন, ঠিক আছে, যেরকম এক একটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের এক একটা ডিউরেশন দেওয়া হয়, সেই রকমভাবে আপনি ওটা করার পর যে এনার্জি আপনি ক্রিয়েট করলেন সেটা ইউনিভার্সে চলে গেল, তারপর আপনার আর কোনো কাজ নেই, আপনি ওয়েট করুন। তবে হ্যাঁ, প্রত্যেক দিন সেই বিষয়ে মনে করবেন না, অর্থাৎ ওই টেকনিক থেকে বলা হয় লেট গো করুন। কিন্তু এখানে যে টেকনিকটি আজকে আমি শেখাচ্ছি, হোয়াট ইফ টেকনিক, এই টেকনিকে কিন্তু কোনো লেট গো নেই, অর্থাৎ আপনি কনস্ট্যান্ট এটা চালিয়ে যেতে পারেন। ঠিক যেমন আমরা ওয়াটার টেকনিকের ক্ষেত্রে করি, যাদের ওয়াটার টেকনিক আমি করতে বলি, আমি নিজেও ব্যক্তিগতভাবে এখনও ওয়াটার টেকনিক করি। তো ওয়াটার টেকনিকটা কী আছে, ওয়াটার টেকনিকেও কিন্তু এই সেম ব্যাপার, আপনি কনস্ট্যান্ট করতে পারেন। এ নয় যে 3 দিন বা 6 দিন বা 21 দিনের পরে আপনি আর করবেন না, লেট গো করবেন, এমন কিছু নয়। ওয়াটার টেকনিকও কিন্তু আপনি সমস্ত কিছুর জন্যই করতে পারেন এবং কনস্ট্যান্ট করতে পারেন। যেরকম আমি বললাম যে আমি কনস্ট্যান্ট করে চলছি, আজকেও করেছি, ঠিক আছে, আগামীকালও করব। তো ঠিক এই জায়গায় ওয়াটার টেকনিকের সঙ্গে আজকের এই হোয়াট ইফ টেকনিকের মিল আছে, তবে কিছু কিছু বিষয় আবার অমিলও আছে, দুটো একেবারে সেম তা নয়। এবার এই টেকনিকের বিষয়ে কিছু ইনফরমেশান আপনাদের দেব, সেটা হচ্ছে এই যে হোয়াট ইফ টেকনিক, এই টেকনিক আপনি চাইলে অন্য ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের সঙ্গেও করতে পারেন। অর্থাৎ আপনি ধরুন 333 বা 555 বা অন্য স্ক্রিপ্টিং বা XYZ কোনো টেকনিক আপনি করছেন, তার সঙ্গে আপনি এটাকেও চালাতে পারেন, ঠিক আছে। সাধারণত একসঙ্গে আমরা দুটো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করি না, তবে হ্যাঁ একই উইশের জন্য আবার অনেক অনেক সময় করতে বলাও হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু দুটো উইশ বা তিনটে উইশের জন্য আমরা তিনটে টেকনিক কিন্তু করি না, করতে বলা হয় না, এখানে কিন্তু আপনি করতে পারেন। অন্য কোনো টেকনিকের সঙ্গে আপনি এই হোয়াট ইফ টেকনিককে চালিয়ে নিয়ে যেতে পারেন। এটি একটি ফাস্ট কাজ করা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক, মানে খুব ফাস্ট কাজ করে, এটি নিয়মিতভাবে করা যায়, যেটা আমি একটু আগে ওয়াটার টেকনিকের সঙ্গে আপনাদের বোঝালাম, এটা কন্টিনিউ করা যায়। এই টেকনিকে লেট গো হয় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অন্যান্য ল অফ অ্যাট্রাকশনের টেকনিকে যেরকম লেট গো হয়, এখানে কিন্তু লেট গো হয় না, কনস্ট্যান্ট করে যাচ্ছেন, তো লেট গোর কোনো প্রশ্ন নেই। ওয়াটার টেকনিকের মতো নিয়মিত এই টেকনিক করা যায়। এই টেকনিক করার সবচেয়ে ভালো সময় কি,
ঘুম থেকে উঠে আপনি করুন সকালে, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি এই টেকনিকটি করুন। তবে দিনের মধ্যে আপনি যে কোনো সময়, অন্যান্য যে সময়, সেই সময় কি করতে পারেন না? পারেন, যদি আপনি খুব রিল্যাক্স ফিল করেন, শান্ত থাকেন, সেই শান্ত মনে আপনি করতে অবশ্যই পারেন। মানে যেই সময়টা আপনি খুব নিজেকে খুব ফ্রি এবং খুব শান্ত মনে করছেন, যে খুব ভালো লাগছে আপনার মন, খুব খুশি খুশি, সেই সময় আপনি করতে পারেন। নচেত ওই ভোরবেলা এবং রাত্রিবেলা করতে হবে শোয়ার আগে। যে কোনো উইশ ফুলফিল করা যায়, যে কোনো উইশ, ঠিক আছে, যে কোনো ধরনের উইশ, শরীর স্বাস্থ্য, আপনার চাকরি বলুন, আপনার বিয়ে বলুন, কোনো কোর্ট কেস বলুন, বা যে কোনো ধরনের উইশ, যে কোনো শুভ ইচ্ছা, পাশাপাশি প্রমোশন, কোনো রিলেশন, সমস্ত কিছুই কিন্তু এই টেকনিকে করা যায়। এই টেকনিক করার জন্য মেইন যে জিনিসটির দরকার সেটা হচ্ছে বিশ্বাস। প্রত্যেকটি ল অফ অ্যাট্রাকশনের টেকনিকেও একই জিনিস দরকার, বা প্রত্যেকটি টেকনিকের জন্যই এই কথাটি প্রযোজ্য। আমি সব ভিডিওয়ে আপনাদের বলতে বলতে হয়তো মাথা খারাপ করে দিচ্ছি একই কথা বারবার বলতে বলতে, কিন্তু কিছু করার নেই, বলতে হচ্ছে, কারণ এখনও অনেক মানুষ কিন্তু সেই জায়গায় রয়েছে, তাদের অবস্থান থেকে নড়েনি। আজকেও আমি একটি কমেন্ট দেখেছি 333 টেকনিকে, সেখানে একজন প্রশ্ন করছে যে 3 দিনে যদি আমার স্বপ্ন পূরণ না হয়, অর্থাৎ টেকনিক করার আগেই সে ডাউট ক্রিয়েট করছে। তো যারা ডাউট ক্রিয়েট করেন তাদের জন্য ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিকই কাজ করবে না। এটা তো সব ভিডিওতে বলে যাচ্ছি, তারপরেও আপনারা বুঝতে পারছেন না, আগামীতে আশা করছি বুঝবেন এবং সেটা বুঝে মাথায় রেখেই করবেন। তো এখানেও তাই, আপনার যদি টেকনিকটিকে বিশ্বাস হয়, ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকে, ভক্তি শ্রদ্ধা থাকে, সেক্ষেত্রে এই টেকনিকটিও আপনার জন্য দুর্দান্ত কাজ করবে। তো সেই ভক্তি শ্রদ্ধা বিশ্বাস প্রয়োজন এই টেকনিক করার জন্য। তো এইগুলো ছিল কিছু জেনারেল ইনফরমেশন এই টেকনিকের। এবার টেকনিকটি কিভাবে করবেন সেটা বলার আগে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, আমরা কখনো কখনো এরকম ভাবি যে যদি এটা পেয়ে যাই তাহলে কেমন হতো, যদি ওটা পেয়ে যাই তাহলে কেমন হতো, যদি আমি এটা কিনতে পারি তাহলে কেমন হতো, যদি আমি এটা খেতে পারি তাহলে কেমন হতো, যদি আমি এখানে ঘুরতে যেতে পারতাম কেমন হতো। এগুলো আমরা কিন্তু মাঝে মাঝে ভাবি। আপনারা নিজেদের প্রশ্ন করে দেখুন, এগুলো কিন্তু আপনিও ভাবেন, আমিও ভাবি। অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন খেয়াল করে যে আপনি ভাবলেন এবং সেই উইশ আপনার পূরণ হয়ে গেল। আরো ভাঙিয়ে যদি বলি, ধরুন আপনার কোনো কিছু খাওয়ার যে বিষয়, খাবারের কোনো ইচ্ছে হয়েছে যে আজকে যদি আমি এটা খেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কেমন হতো যদি এখন আমি এই ওয়েদারে এই জিনিসটা পেতাম, ঠিক আছে, ওয়েদার অনুযায়ী, ঠিক আছে। তো হঠাৎ আপনি দেখলেন যে আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল, কেউ হয়তো আপনাকে সেই খাবার দিয়ে গেল, বা আপনার সামনে থেকে সেই খাবারের একটি স্টল বা দোকান আপনার সামনে থেকে চলে গেল, আপনি সেখান থেকে কিনলেন, বা আপনি কোনোভাবে সেখানে গিয়ে পৌঁছে গেলেন, সেখান থেকে কিনে নিলেন, এবং মোটামুটি আপনার সেই উইশটা পূরণ হয়ে গেল। এরকম কিন্তু আমাদের সঙ্গে, সবার সঙ্গেই কম বেশি হয়ে থাকে। এই টেকনিকের মূল বিষয়টাই এটা, অর্থাৎ ওই যে আপনি বলছেন যে আজকে যদি আমি এটা পেয়ে যাই তাহলে কেমন হতো, বা আমি যদি এটা পেয়ে যাই কেমন হতো, আমি যদি একটা এরকম বাড়ি বানাতে পারি কেমন হতো, বা আমার যদি এরকম একটা গাড়ি থাকতো কেমন হতো, বা এরকম একটা আমি গাড়ি পেয়ে গেলে কেমন হতো, এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা আমাদের মনের মধ্যে তৈরি হয়, এটাকে দিয়েই এই হোয়াট ইফ টেকনিক আমরা করব, বা এটাকে দিয়েই তৈরি। অর্থাৎ এখানের উইশগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে না। অন্যান্য ল অফ অ্যাট্রাকশনের টেকনিকে, এমনকি আমরা ওয়াটার টেকনিকেও কিন্তু প্রেজেন্ট টেন্সেই আমাদের সমস্ত অ্যাফার্মেশনগুলো বলি। অন্যান্য টেকনিকে তো আছেই, কিন্তু এই টেকনিকে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে কোনো উইশ বলবো না, ঠিক আছে। এখানে আমরা এই যেভাবে এক্ষুনি আমি আপনাদের বললাম এইভাবে, এভাবে বলবো। তো এর একটা বলার সিস্টেম আছে, সেটা আমি আসছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আমাদের মনের মধ্যে যে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে যে এটা আমি পেয়ে গেলে কেমন হতো, ওটা আমি পেয়ে গেলে কীরকম হতো, ঠিক আছে, আমি 10,000 টাকা পেয়ে গেলে কেমন হতো, আমি এখানে ঘুরতে গেলে কেমন হতো, এই যে ব্যাপারগুলো, সেই জায়গার থেকে কিন্তু এই টেকনিকটি আছে,
এবং খুবই সুন্দর একটি টেকনিক, খুবই ইন্টারেস্টিং একটি টেকনিক, কোনো খাটনি নেই, একদম জাস্ট কিছু সময়ের মধ্যে আপনি এই টেকনিকটি করতে পারবেন, যে কোনো সময় করতে পারেন। তো সবচাইতে ভালো যে টাইম সেটা আপনাদের বলেছি, সকাল এবং রাত্রিরে। তো আসুন এইবার এই টেকনিকটি আপনি কিভাবে করবেন সেই বিষয়টি বলি। সবার প্রথম আপনি কি কারণে এই টেকনিকটি করছেন, অর্থাৎ আপনার উইশটি কি আছে সেটা তো আপনি আগে ঠিক করবেন। যে কোনো উইশ এখানে আপনি বলতে পারেন, একের অধিকও বলতে পারেন। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদের বলবো যে যে কোনো টেকনিক, ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক, যে টেকনিক আপনাকে একের অধিক উইশ করতে পারমিশন দিচ্ছে, আপনি একটি উইশই করবেন। অনেক উইশ করার পারমিশন থাকলেও আপনি একটি করবেন। কেন? একটির ওপরে যখন পুরো ফোকাস বা পুরো এনার্জি যাবে সেটা তাড়াতাড়ি হবে এবং আপনার সেই টেকনিক বা সেই সাবজেক্টের উপরে আপনার বিশ্বাস জন্মাবে এবং বিশ্বাস জন্মে গেলে আপনার কাজ আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, বিশ্বাসটা ওই জন্য সবার আগে দরকার। তো সেই জন্য এখানেও আমি বলবো যে একটি উইশই ফার্স্ট আপনি করুন, যে কোনো উইশ আপনি করতে পারেন। ধরুন যদি শরীর সুস্থতার জন্য যদি করেন, কেউ কারো শরীরকে সুস্থ করার জন্য এই উইশ করছেন, এই টেকনিক করছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে বলতে হবে হোয়াট ইফ ইউনিভার্স আমার শরীর সুস্থ হয়ে যাক। দেখুন খুব সুন্দর একটি লাইন, হোয়াট ইফ ইউনিভার্স আমার শরীর সুস্থ হয়ে যাক, হোয়াট ইফ ইউনিভার্স আমার শরীর সুস্থ হয়ে যাক। কবার বলবেন? 21 বার বলতে হবে। কবার বলবেন? 21 বার। তবে আপনি চাইলে এর থেকে বেশিও বলতে পারেন, যেরকম মন্ত্রের ভিডিওতে আমি আপনাদের শেখাই যে গোনার দরকার নেই বলে যান, তো সেটা এখানেও আপনি করতে পারেন। 21-এর বেশি আপনি 50 বারও করতে পারেন, 100 বারও করতে পারেন। ঠিক আছে, তো বলবেন কি হোয়াট ইফ ইউনিভার্স, এই যে তিনটে শব্দ এটা প্রত্যেকটা উইশের ক্ষেত্রেই প্রযোজ্য। হোয়াট ইফ ইউনিভার্স, তারপরে বাংলা করে দিলাম আমার শরীর সুস্থ হয়ে যাক। ঠিক আছে, যদি অর্থের বিষয় থাকে তাহলে আপনি বলবেন হোয়াট ইফ ইউনিভার্স আমার কাছে এত টাকা এসে যাক। যদি সোর্স বলতে চান সেটাও আপনি বলতে পারেন যে হোয়াট ইফ ইউনিভার্স আমার কাছে অমুক সোর্স থেকে এত টাকা এসে যাক। ঠিক আছে, আরো ভালো করে বুঝুন, যদি সোর্স বলতে চান তাহলে সোর্স আপনি বলবেন, না হলে ডাইরেক্ট বলবেন হোয়াট ইফ ইউনিভার্স আমার কাছে এত টাকা এসে যাক। যদি রিলেশনের কোনো বিষয় থাকে তাহলে হোয়াট ইফ ইউনিভার্স অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে যাক, অমুক অর্থাৎ একজনের নাম আর আপনার তো আপনি বলছেনই, তাহলে হোয়াট ইফ ইউনিভার্স অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে যাক। যদি বিয়ের কোনো বিষয় থাকে তাহলে অমুকের সঙ্গে আমার বিয়ে হয়ে যাক, হোয়াট ইফ ইউনিভার্স অমুকের সঙ্গে আমার বিয়ে হয়ে যাক। ঠিক আছে, তো এই জাতীয় সিস্টেম আপনাকে ফলো করতে হবে, একই ফরম্যাটে সব কিছু হবে। ঠিক আছে, এখানে দেখুন আমরা কিন্তু আমি পেয়ে গেছি, আমার কাছে এসে গেছে এরকম কিছু কিন্তু বলছি না, আমি বলছি আমার কাছে এত টাকা এসে যাক, আমার অমুকের সঙ্গে বিবাহ হয়ে যাক, আমার শরীর সুস্থ হয়ে যাক। অর্থাৎ যে উইশগুলো সেগুলো আমরা এই সিস্টেমে, এই ফরম্যাটে আমরা বলবো। তো যে কোনো কিছু, ধরুন কারো কোর্ট কেস রয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমার কোর্ট কেস মিটে যাক। ঠিক আছে, কোর্ট কেস মিটে যাওয়া অর্থাৎ নিষ্পত্তি হয়ে গেল, তাহলে তার আগে আপনি যুক্ত করছেন হোয়াট ইফ ইউনিভার্স আমার কোর্ট কেস মিটে যাক। ঠিক একইভাবে আমি বেশ কিছু আপনাদের বলে দিচ্ছি, দেখুন ধরুন হোয়াট ইফ ইউনিভার্স আমার পরিমাণ দিচ্ছি এতটা জমি হয়ে যাক। ঠিক আছে, মানে আপনি ল্যান্ড কেনার কথা বলছেন এই উইশে, যে হোয়াট ইফ ইউনিভার্স আমার 2 কাঠা জমি হয়ে যাক বা 1 কাঠা জমি হয়ে যাক। ঠিক আছে, হোয়াট ইফ ইউনিভার্স এটা আপনাকে প্রত্যেকটা লাইনের আগে বলতে হবে। হোয়াট ইফ ইউনিভার্স আমার একটি সুন্দর বাড়ি হয়ে যাক, হোয়াট ইফ ইউনিভার্স আমার একটি সুন্দর গাড়ি হয়ে যাক বা আমার অমুক গাড়ি হয়ে যাক, গাড়ির নাম। যদি ফ্ল্যাটের বিষয় হয় তাহলে আমার একটি 2 BHK বা 3 BHK ফ্ল্যাট হয়ে যাক, হোয়াট ইফ ইউনিভার্স আমার অমুক কোম্পানিতে চাকরি হয়ে যাক কোম্পানির নাম দিয়ে, হোয়াট ইফ ইউনিভার্স অমুক কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে আমার জব হয়ে যাক, হোয়াট ইফ ইউনিভার্স আমার প্রমোশন হয়ে যাক। ঠিক আছে, তো আপনি যা কিছু বলবেন তার আগে হোয়াট ইফ ইউনিভার্স এই কথাটি হবে এবং 21 বার আপনাকে বলতে হবে, বেশিও বলতে পারেন। এবং এই বলাটা আপনি যখন বলবেন
খুবই শান্ত মনে বিশ্বাসের সাথে খুশি মনে এটা বলবেন এবং পুরো বলা হয়ে গেলে লাস্টে আপনি অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এটা বলতে ভুলবেন না। তাহলে আপনি প্রথমত শান্ত মনে এই টেকনিকটি করছেন এবং এই টেকনিকটিকে খুব বিশ্বাস করে করছেন, আপনার পুরোপুরি দৃঢ় বিশ্বাস আছে এই টেকনিকের সাহায্যে আপনি আপনার উইশ পূরণ করবেন, ইউনিভার্স আপনাকে আপনার উইশ পূরণ করে দেবে। তারপর আপনি এই টেকনিকটি করছেন, আপনি কি বিষয়ের ওপর করছেন সেটা আগে ঠিক করে নিন এবং তারপর বলুন হোয়াট ইফ ইউনিভার্স আমার এটা হয়ে যাক আমার ওটা হয়ে যাক, এই জাতীয় টানা 21 বার বলছেন বা তার থেকে বেশি বলছেন, লাস্টে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এটা বলে এটাকে কমপ্লিট করছেন। তো ভেরি ইজি, ওই জন্য শুরুতেই বলেছিলাম সুইট একটি টেকনিক, খুবই মিষ্টি ছোট্ট একটি টেকনিক কিন্তু খুব পাওয়ারফুল টেকনিক, ঠিক আছে। এবং এই টেকনিক আপনি বলে করতে পারেন, পাশাপাশি লিখতেও পারেন। আপনি যদি মনে করেন যে আমি বলবো না লিখবো, আপনি লিখতেও পারেন। তাহলে একটি পেন এবং খাতা নিয়ে নিন, সেই খাতায় আপনি পুরোপুরি বিষয়টাকে লিখুন, ঠিক আছে। আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, তবে আপনার যে কালি সবচাইতে পছন্দ, সে যদি গ্রিন কালার আপনার খুব পছন্দের হয় তাহলে আপনি গ্রিন দিয়েও লিখতে পারেন, যদি রেড আপনার খুব পছন্দ হয় তাহলে রেড দিয়ে লিখতে পারেন, আপনার যদি ব্লু খুব পছন্দের হয়, ব্লু তো ইউনিভার্সাল মানে সব কিছুই লেখা যাবে, সেটাও করতে পারেন, যে কোনো কালার দিয়ে লিখতে পারেন যেটা আপনার কাছে খুব ভালো, আপনার লাকি কালার। এমনও আছে অনেক মানুষের যে একটি কালার সে সারা জীবনে ব্যবহার করে অনেক সফলতা পেয়েছে, তো সেই কালার দিয়েও আপনি লিখতে পারেন, ঠিক আছে। কোনো স্পেসিফিক কালার এখানে ব্যাপার নেই, যে কোনো কালার দিয়ে আপনি লিখতে পারেন, তবে ওই লেখার সময় আপনি যেরকম লিখছেন মনে মনে সেটা আপনার বলাও হয়ে যাচ্ছে, তো বলা এবং লেখা দুটো একসঙ্গে হচ্ছে, ঠিক আছে। তো লেখাটাও খুব ইন্টারেস্টিং ভালো, সেটাও করতে পারেন। আপনি একবেলা লিখতে পারেন, একবেলা বলতে পারেন, আবার দুবেলাও লিখতে পারেন, দুবেলা বলতেও পারেন, যেটা আপনার জন্য খুব ভালো মনে হচ্ছে, যেটা আপনার করতে ইচ্ছা করছে ভেতর থেকে। যদি বলতে ইচ্ছা করে তাহলে বলুন, যদি লিখতে ইচ্ছা করে তাহলে লিখুন, ঠিক আছে। কোনো জোরাজুরির কোনো ব্যাপার নেই, আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা করুন, তবে এই সিস্টেমে আপনাকে করতে হবে। তো এই হচ্ছে হোয়াট ইফ টেকনিক। তো এই টেকনিক করুন এবং কমেন্ট বক্স খোলা রয়েছে, কে কতটা উপকার পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন, ফোন করেও জানাতে পারেন। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আগে যারা অনেক টেকনিক করেছেন ল অফ অ্যাট্রাকশনের সেইভাবে সফলতা পাননি, আমি বলবো এই টেকনিকটি করুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইন হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনার ফ্রি টাইমে আপনি চাইলে আপনার ফ্রি টাইমে আপনি ক্লাস করতে পারবেন, যে কোনো ক্লাস করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি সবচাইতে শক্তিশালী এবং জনপ্রিয় একটি রেইকি, খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং মানুষ শিখছেও অনেক বেশি। তো সেই রেইকি শেখার জন্য যোগাযোগ করতে পারেন, হোলি ফায়ার করুণা রেইকি আছে, এটিও খুব ভালো রেইকি। পাশাপাশি বিভিন্ন ধরনের রেইকি কোর্স রয়েছে যেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।